বন্ধু সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ার্কে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। এই আধারি যুক্তরাষ্ট্রে কি জন্য যেতে চেয়েছিলেন সেই গোপন রহস্য ফাঁস করে দিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলতেছেন যে এই আধারি নাকি এই মানুষ নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ দালালি করার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন। মানুষ নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ লন্ডনে এই আধারি লন্ডনে সাতজন ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য এই পাইতারা চালিয়েছেন তিনি বলতেছেন। এই আধারি নাকি এই সাতজন ব্যক্তির কাছ থেকে 20 লক্ষ টাকা করে, অর্থাৎ 1,40,00,000 টাকা আত্মসাৎ করছেন এই সাতজন ব্যক্তির কাছ থেকেই, তিনি বলতেছেন এই কথা। চলুন আমরা সরাসরি সেই কমরেড সামাদের সেই বক্তব্যটি এক নজর দেখে আসি বা শুনে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আধারের মতলবটা কী এবং আধারি কী করতে চেয়েছিল এই এদেরকে নিয়ে। চলুন আমরা সেই ভিডিওটি ডাইরেক্ট দেখে আসি। চৌদ্দগ্রামের একটা ছেলে সাক্ষাৎকার দিছে যে তাকে হাফেজ খাদেম হিসেবে উনি যাবে ওয়াজ করতে মিজানুর রহমান আজহারি, আর ওনাদের সাতজনকে খাদেম হিসেবে পাসপোর্ট ভিসা সব করাইছিল ওর সাথেই, তার খাদেম অ্যাসিস্ট্যান্ট যাকে বলে, এবং এই সাতজনকে সে ওখানে কোচ যে করে হোক, ওখানে যে প্রভাবশালী মুসলমান আছে যারা তাকে নিয়ে যাচ্ছে তাদের মাধ্যমে সে ওখানে রেখে আসবে। এর জন্য প্রত্যেকের কাছে 20 লাখ করে, সাতজনের কাছে নিয়েছে হলে 1,40,00,000 টাকা। এত টাকা দিয়ে আধারি সাহেব কি করবে? আমরা যে আধারি সাহেবকে নিয়ে এত কথা বলতেছি, আমার নিজের কাছেই এখন ঘৃণা লাগতেছে এইসব ব্যাপারে বলতে। আমি সিএনএন বাংলাতে এখন নিউজটা দেখলাম, দেখে আপনাদেরকে এই লাইভটা আমি করলাম এবং ঘোষণা দিলাম মিজান আজাহারির মতো বাটফারকে নিয়ে আমি আর কখনো কথা বলবো না, লাইভও করবো না। সর্বঙ্গে ব্যথা, মলম লাগাবো কোথায়? একটা খারাপ ইত্তমিয়ার সীমানা আছে। এই মিজান আজাহারির যারা ভক্ত আছে, একবারে যারে যেখানে পাইবেন নাগালে, জুতা দিয়ে মারলে ব্যথা পাইব না, জুতা না, কানের উপরে ঠাস ঠাস করে বয়রা মারবেন, দেখবেন সারা আন্ধার ঘরের আন্ধারা মানুষ হয়ে যাবো, গা আন্ধার ঘরের আন্ধার গোষ্ঠীরা মানুষ হয়ে যাবো গা। আরে মেয়ে, একটা মানুষ হাদিস কোরআন মোতাবেক এইভাবে টিকিট কেটে বা ওয়াজ করে টাকা নেওয়া নিষিদ্ধ, কন্ট্রাক্ট করে নেওয়া নিষিদ্ধ, কেউ হাজিয়ে দিলে নেওয়া যায় সংসার চলার জন্য। সে সম্পূর্ণ হাদিস কোরআন বিরোধী কাজ করছে, তারপরে একের পর একটা বের হচ্ছে, ঘাটলে পারে আরও বের হইব, ঘাটা লাগবো না, এখন দেখলে এমনি বের হইতেছে, পাপ বাপের ছাড়ে না। পরশুদিন মামলা হয়েছে আজহারি সহ যারা নিয়ে যাচ্ছিল আইওন টিভির চেয়ারম্যান এবং 4 জন ডাইরেক্টর, এই 6 জনের নামে ওখানে মামলা হয়েছে 4,20,00,000 যারা টিকিটের টাকা ফেরতের জন্য গেল। আজকে সিএনএন ওই যে যেটা এই আমেরিকার থেকে প্রচারিত হয় আর কি, সারা বিশ্বের লোক দেখে, সিএনএন খোলার লগে লগে দেখি কুমিল্লা 14 গ্রামের এক ছেলে, নামটা জানি কি ওখানে লিখে দিছি দেখেন, কাজী শরীফ, সে কান্দে কেটে সাক্ষাৎকার দিতেছে যে আমাদের সাতজনকে আমরা তো অরিজিনাল তার খাদেম না, আমরা 2 জন ছিলাম মালয়েশিয়াতে আর বাংলাদেশ থেকে নিয়েছে 5 জন, এই 7 জনের কাছ থেকে আজহারি 20,000,000 করে টাকা নিয়েছে, তাহলে কত হলো? 7,20,00,000 টাকা। কেন নিচ্ছে? এই 7 জন আজহারির সাথে লন্ডন যাবে, আজহারি নিয়ে যাবো খাদেম হিসেবে, এবং পাসপোর্টও করেছে খাদেম হিসেবে, ভিসাও হয়েছিল খাদেম হিসেবে। আচ্ছা, লন্ডনে আজহারি হুজুর 1 সপ্তাহ ওয়াজ করবে, এই 1 সপ্তাহ তারা আজহারি হুজুরের সাথে থাকবে, তারপরে ওই যে আইওন টিভি এবং ওখানে যারা লন্ডনে প্রভাবশালী বাঙালি আছে, আজহারি হুজুর অনুরোধ করে তাদেরকে এই ডিটে রেখে দিয়ে চলে আসবে, এবং এটা পারত সে, এটা ঠিক আছে, কিন্তু পারলেই এগুলো অবৈধ কাজ কেন একজন ইসলামিক বক্তা করবে রে ভাই? আমি তো বুঝতে পারলাম না কিছু, আমি তোবা করতেছি কানে ধরে, তোবা কানে ধরে তোবা করতেছি, কানে এগিয়ে ধরলাম তোবা। এই আজহারি বাটপারে নিয়ে আর কখনো আমি যদি একটা কথা বলি তখন আমাকে বলে আর কোনো লাইভ করবো না, আমি আজহারি নিয়ে আমি কানে ধরছি আবার ধরলাম। মানুষ এত টাকার লোভ,
আর এত খারাপ হয় সারা বিশ্বে বাংলাদেশটাকে আর ইসলাম ধর্মটাকে পচিয়ে দিল। মার প্রশ্ন খুশি ভাই কি করবেন, ঘুমাইবেন কেমনে? সিএনএন বাংলাটা ছাড়ছি, ওই যে 14 গ্রামের ছেলেটা সাক্ষাৎকার দিতেছে, কি হয়েছে? আজারি হুজুর 7 জনের কাছে 20 লাখ করে 1 কোটি 40 লাখ টাকা নিচ্ছে, কান্দা কেটে বলতেছে, ছেলেটা না হলে কাজী শরীফ। এই জন্য কানে ধরে তোবা করছি, জোরে বাবা রে বাবা, এই হুজুরকে নিয়ে আমি আর কখনো কথা বলবো না, আর কোনো লাইভও করবো না। একটা মানুষ ধর্মের নামে এত কিছু করতে পারে আর এত টাকার লোভ, আমার মনে হয় না যে একজন গরিব মানুষেরও আছে বা একজন বস্তিবাসীরও এত টাকার লোভ আছে। তারা এমন ফান্ড পাচ্ছে, আরো কত কি বের হয় দেখেন, ওখানে 4 কোটি 20 লাখ টাকার টিকিট বেচে আগে আজারি হুজুর নিয়ে নিচ্ছে 1 কোটি 20 লাখ, এইদিকে 7 জন যে খাদিন হিসেবে নিয়ে যেতেছে এদের কাছ থেকে নিয়ে নিচ্ছে 1 কোটি 40 লাখ। আর যে আন্ধা বিশ্বাস করবো না, অরে এই যে রসুল ভাই, মারুফ রসুল ভাই, আজহারির কোনো ভক্ত পাইলে যেই কেউ যে রেডি ভুয়া কানের পর পাম করে মারবেন, জুতা দেবেন এত কিছু হয় না, জুতা দিয়ে মারবেন কেন, কানে একটা দিবেন একদম বয়ের লাগে দেবেন সালাদ। আমেরিকা থেকে প্রচার হইতেছে, আমি ঘুম থেকে উঠে আমি এবারে হাঁটতে যাই, হাঁটতে গেলাম না, কলিং বেল টিভিটা অন করছি, দেখি সিএনএন বাংলা আজারি হুজুরে নিয়ে বাংলাদেশের 14 গ্রামের ছেলেটা প্রতিবেদন দিতেছে। পরে আমি চিন্তা করলাম যে আমাকে আগে তৌবা করতে হবে, যে আমি আজহারির নিয়ে বা এই হুজুর মুজুর নিয়ে কথা বলা আমার বাদ দিতে হবে, আর আজহারির নিয়ে আর কখনো আমি কথা বলবো না। মানে একটা দুর্নীতি বা খারাপ, খারাপের তো একটা সীমা আছে মিয়া। সে লন্ডন যাইতে ছিল, সেই দেশ যাইতে দেয় নাই, শেষ। কি আউলা ঝাউলাটা সারা বিশ্বের মানুষ ইসলাম ধর্মকে নিয়ে করতেছে দেখেন না, আগেই 4 কোটি 20 লাখ টাকা টিকিট বেচে এক, এটা এগুলো যদি আগে না করত এই অকামগুলা। আমি একজন ইসলামী বক্তা, আমি ওয়াজ করতে যাব। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই কমরেডস আমাদের সেই বক্তব্যটি শুনে ফেললেন, তিনি এই আধারের গোপন রহস্যটা ইতিমধ্যে ফাঁস করে দিলেন। তা সব বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।